আমার কোরআন পড়তে গিয়া অনেক কষ্ট করেছো, এই কোরআন পড়ার কারণে তোমার বাবায় তোমারে টাকা দিতে পারে নাই, মশারি কিনিয়া দিতে পারে নাই, রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া মানুষের বাড়ি কাজ করিয়া তোমারে কোরআন শিখাইছে, বেতন দিছে। তুমি কোরআন পড়ছো, তোমার বাবায় তিন বেলা খানা দিতে পারে নাই, তোমার বাবা মা কষ্ট করিয়া করিয়া রিক্সা চালায়া ভ্যান চালায়া মানুষের বাড়ি কাজ করিয়া নিজেরা মরিচ দিয়া খাইছে, সন্তানের মরিচ দিয়া খাওয়ায় নাই, টাকাগুলো মাদ্রাসায় দিছে, আর রাতের বেলা কান্না করছে, আল্লাহ আমার সন্তান তারে তুমি কোরআনওয়ালা বানাও, হাফেজ বানাইয়া দাও। ওরে সন্তান, তুই আলেম হওয়ার পিছনে তোর মা বাবার কত চোখের পানি, শুধু তাই না, এলাকার অনেক ব্যক্তি তোরে তিন বেলা খানা খাওয়াইতো, তোরে জামা কিনিয়া দিছে, তোরে কোরআন শরীফ হাদিয়া দিছে, তোর মশারি নাই মশারির টাকা দিছে, এই রকম তুই আলেম হইতে হাফেজ হইতে তোরে কারা কারা সাহায্য করছে, এই রকম বাসিয়া বাসিয়া আমার তারে হাজির করে দাও। তোর জন্য রেডি কর যারা জাহান্নামের দরজায় গেছে, এই দর্জনার ব্যাপারে সুপারিশ করবা, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করিয়া ওই দর্জন জাহান্নাম আমি এমন রহমান যিনি কোরআন শিক্ষা দান করলাম, খালাকাল ইনসান এবং ইনসান সৃষ্টি করলাম, তো রহমানের পরিচয় আল্লাহ এখানে দিলেন। সাহাবায়ে কেরাম আর আমার নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, রহমানের দিকে ডাকতেন, তো মুশরিকেরা প্রশ্ন করত মানির রহমান, রহমান কে? আল্লাহ পাক সেই জবাব দিয়ে বললেন, আর রহমান রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি। এখন এখানে আল্লাহ কি বললেন যে রহমান হলেন তিনি যিনি কোরআন শিখাইলেন মানুষ সৃষ্টি করলেন বা মানুষ বানাইলেন, অর্থাৎ কোরআন শিখাইলেন মানুষ বানাইলেন। অথচ আমরা দেখি দুনিয়াতে আগে আমরা জন্ম নিয়েছি, সৃষ্টি আল্লাহ করেছেন বানাইছেন, এরপরে আমরা শিক্ষা অর্জন করছি। আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি, তার মানে কি? তার মানি হইল যে আল্লাহর দরবারে মানুষের ঘরে জন্ম নিলেই ওই মানুষের মূল্য নাই, কারণ যেই মানুষ আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ সেই মানুষকে আল্লাহ কোরআনেই বলছেন এই মানুষের মতো দামি কেউ নাই, সুন্দর কেউ নাই। আবার ওই আল্লাহই কোরআনের আর এক জায়গায় বলছেন এই মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, শুধু জাহান্নামেই যাবে না, এরা চতুষ্পদ জানোয়ার হায়ওয়ান থেকে নিকৃষ্ট। তাহলে যেই আল্লাহ মানুষকে বললেন সৃষ্টি ওয়ালা কদ কররনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا বুনিয়াদুন বরদামি জল স্থলের ভিতরে আমি চলার মতো উত্তম বাহনের ব্যবস্থা করেছি, وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি, এই মানুষের মতো সুন্দর কেউ নাই, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বলেন আমি চার জিনিসের শপথ করে বললাম, তিনের কসম, যৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর বাইতুল্লাহ মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি ইনসানকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি, সুন্দর গঠন, সুন্দর চেহারা, যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিলাম, কান দেওয়া দরকার কান দিলাম, সুন্দর, যার একটা কান আছে আর একটা নাই ওই লোকটাকে দেখতে অসুন্দর, যার নাক নাই ওই লোকটাকে দেখতে অসুন্দর, আবার মাথা যার বেশি ছোট তাকেও দেখতে অসুন্দর, যার মাথা সাইজে বেশি বড় তাকেও দেখতে অসুন্দর, যার হাত পা সব আছে তবে আঙ্গুল একটা বেশি তাকে দেখতে অসুন্দর, আবার যার বিশটা আঙ্গুলের কম তাকেও দেখতে অসুন্দর। আল্লাহ বলেন আমি চার জিনিসের ফসল খায় বললাম, ইনসানকে এত সুন্দর করে বানাইছি এবং সুন্দর কোন প্রাণী বানাই নাই, দেখতে সুন্দর, ভাবতে সুন্দর, আকৃতি সুন্দর, আখলাক সুন্দর, মেধা সুন্দর, জবানের আওয়াজ বড় সুন্দর, চোখের চাহনি বড় সুন্দর। আমি বানাইছি, আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া এগুলো কোন কাজে ব্যয় করবে তাও আবার বলে দিছি। আবার আমি আল্লাহ বললাম সুন্না রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে এই মানুষগুলো অতপরারা ধ্বংসের বেইজ্জতির চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে, কেন আমার সৌন্দর্য যদি ধরে রাখতে না পারে তাহলে মানুষ আর মানুষ থাকবে না, যেই মানুষের এত দাম আবার সেই মানুষকে আল্লাহ বলে না রাখুন ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। আবার আল্লাহ আয়াতে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইনসান জাতি বড় নিমক হারাম, নিমক হারাম কারে কয় যে নুন খায় গুণ গায় না, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া যারা আল্লাহরে চিনে না হইলো সৃষ্টির নিকৃষ্ট নিমক হারাম, আল্লাহ এত সম্মান দিলেন মানুষের সুন্দর করে বানাইছেন মানুষের মতো শ্রেষ্ঠ আর কিছুই নেই, আবার আল্লাহই কয় এই মানুষ কি أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। অধিকাংশ জিনার মানুষ এরা জাহান্নামে যাবে, কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ আত্মা দিলাম অন্তর দান করেছি, এই অন্তর দিয়া গবেষণা করে ফিকির করে করে আল্লাহর কুদরত দেখিয়া আল্লাহর মহব্বত অন্তরে জমা করবে। আমি আল্লাহ দুইটা চক্ষু দান করেছি, এই দুই চক্ষু দিয়া বান্দা আমার কুদরতের নিদর্শন দেখবে আর আমার উপরে ঈমানটা মজবুত করবে।
আমি দুটো কান দান করেছি, দুই কান দিয়া বান্দা আমার কুদরতের আওয়াজ শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের আওয়াজ কানে নিবে, আর আমি আল্লাহর মহব্বত অন্তরে নিবে, মজা পাবে। কিন্তু যাদের অন্তর দিয়া আল্লাহর কুদরতের ফিকির করে না, আল্লাহর পরিচয় নেয় না, চোখ দিলাম যা দেখার জন্য দেখে না, কান দিলাম যা শোনার জন্য শুনে না, আল্লাহ বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু বলে না তার থেকেও খারাপ। কারণ একটা গরুর মধ্যেও কান আছে, নাক আছে, দুইটা চোখ আছে, জবান আছে, কিন্তু ওর ভালো মন্দ যাচাই করার মেধা নাই, কাকটা ভালো কাকটা খারাপ চিন্তা নাই, এই চিন্তা করার মেধা নাই, এই জন্য সে নিজের তাও পেলে খায়, অন্যের তাও পেলে খায়, ন্যায় অন্যায় বুঝে না। আর আমি আল্লাহ মেধা দান করেছি মানুষ, তোমরা যারা আমার এই মেধা মতো জীবনটারে চালাও না, কাজে লাগাও না। এইবার আল্লাহ বুঝায় দিলেন যেই মানুষের আমি এত সম্মান দিলাম সেই মানুষের অধিকাংশের ব্যাপারে বললাম এরা জাহান্নামী। তাহলে বুঝা গেল আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, সব মানুষের দাম নাই, আল্লাহ বলেন আমার কাছে সব মানুষের দাম নাই। কোন মানুষের দাম? বলে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, আমার দরবারে একমাত্র গুণগত মানুষের দাম। গুণগত মানুষ বলে মানুষের গুণ কি? বলে মাইকে কথা বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ। ফ্যানওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটাই হলো পাখার গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই বাতির গুণ। বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে, তা গুণের বাতি না। মাইক যদি আওয়াজ না দেয় ফালা দেয়, এটা গুণের মাইক না। পাখা যদি বাতাস না দেয় ফালা দেয়, এটা গুণের পাখা না। তাহলে গুণ কি জিনিস? বলে যেই জিনিসকে যেই জিনিসের জন্য বানাইলো ওই ওই জিনিসটাই হলো ওটার গুণ। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। তাহলে মানুষের গুণ কি? ইবাদত করা, কারণ ইবাদতের জন্যই মানুষ বানাইছে, মাইক ওয়ালা মাইকটা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য। যদি বাতি আলো না দেয় ভেঙ্গে ফেলে, বাতি গুণের বাতি না। মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, যেই বান্দা গুলো ইবাদত করবে না আল্লাহ বলবেন এরা গুণের মানুষ না, এদেরকে লাঠি দিয়া জাহান্নামে ফালাইয়া দাও। আমি আর ইবাদত কেমনে করবা সেই নিয়ম পদ্ধতি জানা লাগবে কি লাগবে না? নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম কানুন জানাটাও ফরজ, রোজা রাখা যেমন ফরজ, রোজার নিয়ম কানুন জানাও ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাত দেওয়ার নিয়ম কানুন জানাও ফরজ। আল্লাহ বলেন ইবাদত করলেই গুণের মানুষ, আর ইবাদত কেমনে করবা তার পদ্ধতি জানা লাগবে, আর ওই পদ্ধতি জানার জন্য আমি কোরআন পাঠাইলাম। আর এই কোরআন পড়িয়া পড়িয়া ইবাদতের নিয়ম জানো, কোরআন পড়িয়া ইবাদতের নিয়ম জানিয়া ইবাদত করো তো গুণের মানুষ। মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আর ইবাদত শিখার জন্য পাঠাইলেন কোরআন। অতএব যারা কোরআন পড়িয়া ইবাদতের নিয়ম জানিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ।
এইদিকে নজর করিয়া বলেন, আমার আল্লাহ আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি, অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে এরাই গুণের মানুষ, এই মানুষগুলো আমার কাছে দামি মানুষ, যারা কোরআন শেখে না ইবাদতের নিয়ম জানে না এরা আমার দরবারে গুণের মানুষ না। অতএব গুণের মানুষ যদি বলতে চাও ইবাদত করো, ইবাদত যদি শিখতে চাও আল্লাহর কোরআন ধরো, আর আল্লাহর কোরআন যদি শিখতে চাও কোরআন ওয়ালা মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করো। কোরআন শিখানো হয় কই? ভার্সিটিতে? যদি না পারো তুমি সন্তানেরে শিখাও, বংশের মধ্যে একজন কোরআনওয়ালা বানাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে আর অন্যরে শিখায় আল্লাহর কাছে তার মতো দামি আর কেউ নাই। বলে কেমন দামি? কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে আমার আল্লাহ ডাকবেন আর বলবেন, ইকরা কোরআন পড়, ওয়ারদাকি একটা একটা আয়াত পড়, কুদরতের দ্বারা এক একতলা বিল্ডিং এ তুই উঠতে থাক। কেমনে উঠবি? কামা তুরাদ্দিলু ফিদ দুনিয়া, কামা তুরাদ্দিলু ফিদ দুনিয়া, ও বান্দা দুনিয়াতে যেইভাবে কোরআন পড়ছো আজ আমার মাওলার সামনে ওইভাবে কোরআন পড়ো। এইভাবে কোরআন পড়িয়া পড়িয়া একটা একটা আয়াতের আয়াতের বিনিময় এক একটা বিল্ডিং এ উঠে যাও, তবে তুমি একা যাইও না। তুমি আমার কোরআন পড়তে গিয়া অনেক কষ্ট করেছো, এই কোরআন পড়ার কারণে তোমার বাবায় তোমারে টাকা দিতে পারে নাই, মশারি কিনিয়া দিতে পারে নাই, রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া মানুষের বাড়ি কাজ করিয়া তোমারে কোরআন শিখাইছে বেতন দিছে। তুমি কোরআন পড়ছো তোমার বাবায় তিন বেলা খানা দিতে পারে নাই, তোমার বাবা মা কষ্ট করিয়া করিয়া রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া মানুষের বাড়ি কাজ করিয়া নিজেরা মরিচ দিয়া খাইছে, সন্তানের মরিচ দিয়া খাওয়ায় নাই, টাকা গুলো মাদ্রাসায় দিছে, আর রাতের বেলা কান্না করছে, আল্লাহ আমার সন্তান তারে তুমি কোরআনওয়ালা বানাও, হাফেজ বানাইয়া দাও, ওরে সন্তান তুই আলেম হওয়ার পিছনে তোর মা বাবার কত চোখের পানি। শুধু তাই না, এলাকার অনেক ব্যক্তি তোরে তিন বেলা খানা খাওয়াইতো, তোরে জামা কিনিয়া দিছে, তোরে কোরআন শরীফ হাদিয়া দিছে, তোর মশারি নাই মশারির টাকা দিছে, এই রকম তুই আলেম হইতে হাফেজ হইতে তোরে কারা কারা সাহায্য করছে, এই রকম বাসিয়া বাসিয়া আমার তারে হাজির করে দাও। তোর জন্য রেডি কর যারা জাহান্নামের দরজায় গেছে, এই দর্জনার ব্যাপারে সুপারিশ করবা, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করিয়া ওই দর্জন জাহান্নাম আমি কেউ জান্নাত দিয়া দিব। এই কোরআনের মাদ্রাসা দেখেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী সারা দুনিয়ার বিধর্মীরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, এরা তো বিরোধিতা করে, করেই মাদ্রাসা এরা বন্ধ করে দিতে চায়, আবার এই বিধর্মীর সাথে একদল মুনাফেকেরাও তাল মিলায়। আছে না? হয় মাদ্রাসা বন্ধ করো, কওমি মাদ্রাসা লাগবে না, হেজ্জখানা লাগবে না, চর্মনাই লাগবে না, তাবলীগ লাগবে না, জিকির টিকির লাগবে না, এত আলেম হয় না কি? এইভাবে বিরোধিতা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে করে, কওমি পদে গেলে লাভ নাই, চাকরি নাই, মাদ্রাসায় পড়িয়া চাকরি পাওয়া যাবে না, যাও যেখানে চাকরি পাওয়া সেখানে যাও। ওরে না, আমগো রিজিকের মালিক আল্লাহ, আমরা কোরআন পড়ি আমার আল্লাহর গোলামী জন্য, অতএব আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর গোলামি যতদিন করব আল্লাহ আমাদের চাকরি ছাড়া ততদিন রিজিক দিবে। এত মহামারী করোনা গেছে, মাদ্রাসা বন্ধ, হুজুর গো বেতন নাই, ভিক্ষা খরচা কোনো হুজুর না, না খাইয়ে মরে গেছে কে? অতএব নিয়ত করেন এই মাদ্রাসার সাথে খাদেম হইয়া সহযোগিতা করবেন,
কিয়ামতের দিন যেন একটা উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এই মাদ্রাসার জন্য বেশি বেশি দোয়া, আল্লাহ পাক সন্তানও দিবেন, সহযোগিতা করবেন। কিছু যদি নাও পারেন, খবরদার বিরোধিতা করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও কিন্তু বিরোধিতা করবেন না, কারণ এটা কোন ব্যক্তির প্রতিষ্ঠান না, এটা কোরআনের মার্কাজ। কোরআন কার? আল্লাহ। এক বান্দার উসিলায় হইতেছে, এলাকা আলোকিত হইতেছে, অনেক সন্তানরা কোরআন শিখতেছে, এটা আরো ভালো না? যে এলাকায় কোরআনের তেলাওয়াত চলে ওই এলাকায় 24 ঘন্টা রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমাদেরকে মাফ করে দেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার সম্পৃক্ত যতদিনের খেদমত আছে কবুল করে নেন, সারা দেশের ভিতরে সমস্ত দিনই মাদ্রাসা গুলো আপনি কবুল করে নেন। আয়াল্লাহ তাআলা ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। আয়াল্লাহ প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন, ছাত্রের প্রয়োজন ব্যবস্থা করে দেন, এই কোরআনের খেদমতার আওয়াজ আর মাদ্রাসার বরকতে পুরো এলাকায় শান্তি দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আমাদের সবাইকে দ্বীনের খালেস খাদেম হিসেবে কবুল করে নেন। রিয়া হাসাদ কিবির দূর করে আমাদের পরস্পরে ইখলাস দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।